আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। গত ক্লাসটা এই ধরনের অঙ্ক নিয়ে আমি আলোচনা ক্রম করেছিলাম, সে অঙ্কটা এই অঙ্ক থেকে একটু ভিন্ন। তো গত ক্লাস অঙ্কটা যারা বুঝেছ অবশ্যই অঙ্কটা একটু উপলব্ধি করতে পারবে, সবাই মনোযোগ সহকারে অঙ্কটা বুঝবে, বাস্তবে প্রয়োগ করবে এবং অনুসরণ করবে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পি কিউ আর এবং এস কজন কজন পার্টনার, তিনজন না চারজন? চারজন পি কিউ আর এবং এস চারজন শ্রমিক। 2019 সালের মার্চ মাসের 30 সপ্তাহে মজুরি সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ। রোমান এক পতি তৈরির সময় 20 মিনিট, আগে অঙ্ক ছিল ঘন্টা একক, কিন্তু এখানে মিনিটে দেওয়া আছে, সেই জন্য এটা একটু ভিন্ন। যদি মিনিটে থাকে অবশ্যই এটা ঘন্টা করতে হবে, সেটা আমরা পরে দেখাবো। রোমান টু, ঘন্টা প্রতি প্রমাণ মজুরি, মানে 1 ঘন্টা কাজ করলে সে 450 টাকা পাবে, কত টাকা? 450 টাকা। দৈনিক কর্মসময় 10 ঘন্টা, মানে একদিন কাজ কাজ করতে হবে 10 ঘন্টা। সাপ্তাহিক, 4 নম্বর, সাপ্তাহিক কর্মসময় হলো 6 দিন, মানে আমরা স্বাভাবিকভাবে 7 দিন মধ্যে একদিন ছুটি থাকে, 6 দিন কাজ করতে হয়। কার্যভিত্তিক পরিবর্তিত মজুরি হার, প্রথমে 1 নম্বর হচ্ছে প্রমাণ উৎপাদন সমান কার্য করলে 100% পাবে, মানে কোম্পানি যা টার্গেট দিবে তা যদি উৎপাদন করে, তাইলে যা কোম্পানি কথা দিয়েছে অথবা প্রতিশ্রুতি দিয়েছে সেই টাকাটা সে পাবে। রোমান টু, প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে যদি তার চেয়ে বেশি করা হয় তাহলে 125% পাবে, আর প্রমাণ উৎপাদনের নিম্নে যদি কাজ যদি কম করা হয় তাহলে 75% পাবে। প্রকৃত উৎপাদন পি 175 একক, কিউ 190 একক, আর 200 একক, এস 180 একক। করণীয়, একক প্রতি স্বাভাবিক মজুরি হার নির্ণয় করো, মানে পূর্ব ক্লাসে যে অঙ্ক করেছি সে অঙ্কের মধ্যে ছিল সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, এটা একটু ভিন্ন। ভিন্নটা হচ্ছে এই, আমরা সূত্র লিখব একক প্রতি স্বাভাবিক মজুরির হার ইকুয়াল টু ঘন্টায় মজুরি ডিভাইডেড বাই ঘন্টায় একক। এখন এই তথ্যগুলো প্রশ্ন দেওয়া আছে, আমরা শ্রমিকের সংখ্যা কয়জন? 4 জন, আর 20 মিনিটে উৎপাদন করে এক একক, দৈনিক সময় হলো 10 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস হইল সপ্তাহে 6 দিন। এখন আমাদের সংগত কারণে ঘন্টায় মজুরি পয়সা দেওয়া আছে কত টাকা? এই যে 450 টাকা, 1 ঘন্টা কাজ করলে সে পাবে, কিন্তু কত একক সে উৎপাদন করেছে সেটা পয়সা দেওয়া নাই, সেটা আমাদের বের করে দিতে হবে। এখানে ঘন্টায় একক নির্ণয় কি? ঘন্টায় একক নির্ণয়, 20 মিনিটে উৎপাদন হয় 1 একক, কোথায় লেখা আছে? এই যে লেখা, এখানে লেখা আছে আমাদের প্রতি একক তৈরির সময় হলো 20 মিনিট, 1 মিনিটে কত হইব? 20 ভাগের 1, 60 মিনিটে কত হইব? উপর হলে 1 পুরন 60, নিচে হলো 20, আমরা যে কাটাকাটি করি তাহলে পাই আমরা 3 একক, এই 3 একক আমরা এখানে নিয়ে আসবো। অতএব একক প্রতি স্বাভাবিক মজুরি হার 450 ভাগ 3 একক, 450 3 দিয়ে ভাগ দিলে 150 টাকা পেয়ে যাব, তাহলে আমরা কি পেলাম? একক প্রতি মজুরির হার পেলাম। এবার আমরা খতে আসি, খ স্বাভাবিক মজুরির হার আমরা ক থেকে পেলাম কত? 150 টাকা, এটাও ভিত্তি করে সকল পার্সেন্টেজগুলো হবে। রোমান টু, প্রমাণ উৎপাদন খতে বলা আছে, খতে চাওয়া হচ্ছে 4 জনের মজুরি নির্ণয় করতে হবে। এখন 4 জনের মজুরি নির্ণয় করতে হলে আমাদের অঙ্ক এক মা ক থেকে কিছু আনতে হবে, খতে ঘর মধ্যে আমাদের অনেক কিছু নির্ণয় করতে হবে। কেমন নির্ণয়, কী নির্ণয়? সেটা হলো স্বাভাবিক মজুরি হার নির্ণয় করতে হবে, নিম্নহার, ঊর্ধ্বহার, সমহার নির্ণয় করতে হবে। তো প্রমাণ উৎপাদন খাতে নিম্নহার 150 পূরণ 75%, এই 75% বর্ষে দেওয়া আছে, আর 150 পাইলে আমরা ক থেকে পাইলাম 150, তো 150 পূরণ 75% ইকুয়াল টু হবে 112 টাকা 50 পয়সা। প্রমাণ উৎপাদনের ক্ষেত্রে কার্যহার, যদি 100% উৎপাদন করতে পারি তাইলে আমাদের 150 ইনটু 100%, তাহলে 150 করতে গিয়ে পেলাম আমরা ক থেকে পেলাম, আর 100% করতে গিয়ে আমাদের পয়সা দেওয়া আছে, তাইলে 150 পূরণ 100% ইকুয়াল টু
150 টাকা প্রমা উৎপাদন উঠবে, যে টার্গেট আছে তার চেয়ে বেশি যদি উৎপাদন করে তাহলে কি হয় সুতরাং স্বাভাবিক আর ইন্টু উর্ধ হার, স্বাভাবিক হার কত আমরা কত পাইছি 150 টাকা, 150 এখানে বসাবো। আর 125% প্রশ্নে আমাদের লেখা আছে প্রমা উৎপাদন উঠবে কার্যহার হলো 125%, এই 125% আমরা এখানে বসাবো। তাহলে আমরা 150 পূরণ 125% ইকাল টু হবে 187.50 টাকা। এখন আমরা উদ্দীপক করার জন্য যা করণীয় ছিল আমরা সে করণীয় জিনিসগুলো করেছি। কত চাওয়া হয়েছিল চার জনের মজুরি নিম্ন বিবরণী আমরা করেছি, স্বাভাবিক হার, নিম্ন হার, ঊর্ধ্ব হার, সমহার। এখন আমরা মজুরি বিবরণী করে বাকি বিষয় শেষ করব। চারজন শ্রমিকের মজুরি নির্ণয় বিবরণী কলমগুলো হবে ক্রমিক নাম, শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন, দক্ষতা স্তর, মজুরি হার, মোট মজুরি। কলমগুলো 1, 2, 3, 4, 5, 6, 7। আগে অঙ্গমতি এখানে আমরা 1-তে P, 2-তে Q, 3-R, 4-H। বি জিনিসটা হচ্ছে পি প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন আমরা কীভাবে করব। এখানে আমাদের আমরা প্রতি সপ্তাহে 6 দিন কাজ হয়েছে তো প্রতিদিনের জন্য কর্মসময় ছিল 10 ঘন্টা, তো 10 × 6 তাহলে কত 60। আর প্রতি মানে ঘন্টায় আমরা নির্ণয় করেছি আমরা 3 একক, সেই জন্য আমরা লিখব 10 × 6 × 3। 10 হলো আমরা প্রতিদিন 10 ঘন্টা কাজ, 10 ঘন্টা কাজ হয়েছে, 6 হলো সপ্তাহে 6 দিন কাজ হয়েছে, আর 3 হলো ঘন্টা একক 3 একক উৎপাদন করা হয়েছে, তাহলে এখানে হলো 180। প্রকৃত উৎপাদন প্রশ্ন দেওয়া ছিল, পি হইলো 175, এখানে 75 লিখে ফেললাম, তাহলে 180 একক উৎপাদন করার কথা করছে 175, তাহলে নিম্ন হইলো নিম্ন হার আমরা পূর্বে নির্ণয় করেছি 112.50। তাহলে এখানে মোট মজুরি আমরা যখন নির্ণয় করবো মোট মজুরি হলো এই 4 নম্বর কলমের সাথে আমাদের 6 নম্বর কলম গুণ করবো, 4 × 6 গুণ করলে হবে এই টাকাটা। নিয়মগতভাবে কিউ 180 একক প্রত্যেক বড় হবে কারণ এটা টার্গেট, এখানে 100 কিউ হলো 190, এখানে 190 বসালাম, টার্গেট ছিল 180 আর এখানে সে উৎপাদন করছে 190, তাহলে বেশি করছে, তাহলে উঠবে উঠলে উর্ধ্ব হার আমরা প্রথমে সি পার্সেন্ট নির্ণয় করছি, ওই পার্সেন্ট আছে, তাহলে এখানে আমরা 4 নম্বর কলমের সাথে এখানে 6 নম্বর কলম গুণ দিলে হবে 35,625 টাকা। তারপর আসো আমাদের আর আরও টার্গেট হলো 180, সে উৎপাদন করছে আমাদের 200 একক, এখানে 200 একক বসালাম, তাহলে 180 থেকে 200 বেশি, বেশি বিধে উর্ধ্ব, তাহলে উর্ধ্ব হলে উর্ধ্ব আর হবে, তাহলে এখন 200-কে আমরা 187.50 দিয়ে গুণ দিলে হবে 87,500 টাকা। আর এস এস হলো 180, সেও উৎপাদন করছে 180 একক, প্রশ্নে লেখা আছে, তাহলে এখন 180 একক সমান, তাহলে সমান হার হলো 150 টাকা করে সে পাবে, তাহলে 180 পূরণ 150 গুণ দিলে হবে 27,000 টাকা। টোটাল কলামগুলো যোগ করলে হবে 1,19,817 টাকা হলো মোট মজুরি, আর মজুরি হার যোগ করলে হবে 975 টাকা, আর প্রকৃত উৎপাদন যোগ করলে হবে 745 একক, আর প্রমাণ উৎপাদন যোগ করলে 720 একক। এখন আমরা উদ্দীপকের গ নিয়ে কথা বলবো। গ বলছে প্রতি একক তৈরিতে প্রমাণ সময় 15 মিনিট, কত মিনিট? 15 মিনিট, 15 মিনিট, এবং দৈনিক কার্য সময় হলো যদি 8 ঘন্টা ধরে চারজনের মধ্যে বিবরণী তৈরি করুন। পূরণ করে আবার চাওয়া হয়েছে, একটু চেঞ্জ করা হয়েছে, যেমন এখানে 10 ঘন্টা ছিল সেখানে করা হয়েছে 8 ঘন্টা, আর যেখানে ছিল 20 মিনিট এখানে সেখানে আনছে 15 মিনিট। তাহলে আমাদের টিকাগুলো করতে হবে প্রথমে প্রশ্ন মতে, মানে প্রশ্ন যে আমরা করতেছি ঘন্টা একক, মানে 15 মিনিটে উৎপাদন হয় 1 একক, একেতে কত 60 মিনিট কত, তাইলে হবে 1 × 60/15, তাইলে হবে 4 একক। রোমান টু প্রমাণ উৎপাদন প্রতিদিন কাজ হয়েছে 8 ঘন্টা,
আর 6 দিন কাজ হয়েছে, 8 × 6 × এখানে আমরা ঘন্টা প্রতি পেয়েছি 4 একক, তাহলে 6 8 × 6 × 4 = 192 একক। রোমান 3, একক প্রতি স্বাভাবিক মজুরি হার, এখন আমরা একক প্রতি স্বাভাবিক মজুরি হার, মজুরি টাকা কিন্তু ঠিকই আছে 450 টাকা, এই 450 টাকা এখান থেকে আনবো। আর এখন একক হলো 4, 450কে 4 দিয়ে ভাগ দিলে 112.50 টাকা পেলাম একক প্রতি মজুরি হার। এখন রোমান 4 আসো, পরমাণু উৎপাদনের নিম্নে কার্যহার, তা আমরা জানি যে স্বাভাবিক হারটা আসে সেই স্বাভাবিক হারের সাথে পার্সেন্ট গুলো গুণ হবে, তো নিম্ন হার হলেও 75% বলা আছে, তাহলে 112.50 × 75% তাইলে হবে 84.375 টাকা। পরমাণু উৎপাদন সমান সমান যদি কাজ হয় তাইলে এখানে পশু বলা আছে 100%, এই 100% এখানে আনবো, 112.50 × 100% হবে 112.50 টাকা। আর পরমাণু উৎপাদন ঊর্ধ্বে, ঊর্ধ্বে কাজ হলে এখানে আমাদের ঊর্ধ্বে কাজ, ঊর্ধ্বে ঊর্ধ্বে কাজ হলে কত পার্সেন্ট, এখানে বলা আছে 125%, তাহলে এখন আমাদের স্বাভাবিক হার হলো 112.50 × 125%, তাহলে এটার সাথে এটা গুণ হলে গুণফল হবে 144.625 টাকা। এই এই পার্সেন্টগুলো আমাদের অঙ্ক ব্যয় করতে হবে। এখন আমরা 4 জন শ্রমিকের মজুরি নির্ণয় বিবরণী, কলাম হবে 7টা, 1 2 3 4 5 6 7, প্রথম কলাম হবে ক্রমিক নং, শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃতি উৎপাদন, দক্ষতা স্তর, মজুরির হার, মোট মজুরি। এখন আমরা শ্রমিকের নাম পি, পি উৎপাদন করে 192 একক, এই প্রশ্ন থেকে আমরা আনছি, রোমান 2 তে বলা আছে 192। আমাদের প্রকৃতি হলে 175, তাহলে কম, কম নিম্নে, নিম্ন হলে নিম্ন হার, নিম্ন হারটা এই যে প্রশ্নে লেখা আছে আমরা পেয়ে গেছি 84.375, এই 84.375 আমরা এখানে বসালাম, তাইলে আমরা নিয়মতান্ত্রিকভাবে 4 × 6 সাইকলামে যা থাকবে তার সাথে এই এর সাথে এটা গুণ হবে, হবে এই টাকাটা। এরপর আসো আমরা কিউ, কিউ টার্গেট হলো 192 কিন্তু সে উৎপাদন করছে 190, তাহলে তাও নিম্নে, সেম সেম নিয়মে হবে, মানে নিম্ন হার হলো 84.375, তাইলে এখানে 4 × 6 সাইকলামে ছিল এখানে 190 পূরণ এই পার্সেন্টেজ গুণ দিলে হবে এই টাকা। এখন কিউ, কিউ টার্গেট ছিল 192, করছে সে 200, তাহলে এটা ঊর্ধ্ব, ঊর্ধ্ব হার এখানে আমরা পেয়েছি 140.60 টাকা, 140.60 টাকা আমরা এখানে নিয়ে আসবো, এটার সাথে 4 × 6 সাই বলতে এই 200 এককের সাথে এটা গুণ করবো, গুণ করলে 8125 টাকা হবে। 4 নম্বর এস, এস বলতে কি বোঝায়, এস একজন শ্রমিক 180 একক সে উৎপাদন করছে, টার্গেট ছিল 192, তাহলে সে কম উৎপাদন করছে, তাহলে নিম্নে, নিম্ন আর হলো আমরা এই যে এখানে পেয়েছি 84.375, এই এখন আমরা 180কে 84.375-এর সাথে গুণ দিলে 15188 টাকা হবে। লাস্টে 4টা কলাম আমাদের যোগ করলে হবে 74,110, মজুরি হার 4টা কলাম যোগ করলে হবে 267.750 টাকা, প্রকৃত উৎপাদন 4টা কলাম যোগ করলে 745 একক হবে, প্রমা উৎপাদন 4টা কলাম যোগ করলে হবে 768 একক, আর শ্রমিক শ্রমিক হলো 4 জন। এখন এই অঙ্কটা প্রায় পরীক্ষা আসে, তোমরা অবশ্যই চর্চা করবে, চর্চা করলে অবশ্যই অঙ্ক বাড়বে, সূত্রগুলো আগে দেখবে, সূত্রগুলো শিখতে পারলে অঙ্ক অবশ্যই বাড়বে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।